আইতুষি আজকে কি কই যাই? আজকে আজকে হলো জিসামের বাসায়, জিসামরা আকি সেন্ডেল এনো না প্লিজ। আমি এই আজকে হলো এই তো এসে একটু আগে ফোন করছে, তো আমাদের তো রোজার মধ্যে বাংলা নববর্ষ পড়ছে, তো ওইভাবে তো আর এখানে পালন করা হয় না, আর পালন বলতেও কিছু না, বাঙালি ট্রেডিশন চলে আসছে, ইলিশ ভাজা আর পান্তা, সেটাই আজকে ইফতার করব। তো মাত্র ঘন্টাখানেক আগে ওরা বললো যে আসেন, আমার আজকে শরীরটা বেশ একটা ভালো না, সকাল থেকে খালি ঘর বাড়ি সব ঘুরতেছে, মাথা শুদ্ধ ঘুরতেছে, চোখে দেখতেছি না ঠিকঠাক মতো, মনে হয় ওই বেশি স্ক্রিন টাইম কাজের কারণে, স্ক্রিন টাইম এটার কারণে, মানে ইট হ্যাজ বিন আ হ্যাকটিক উইক। রোজা অলমোস্ট শেষ হয়ে গেল, এই উইকডেজগুলো গেলেই হচ্ছে ঈদ। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তুমি কি পাঞ্জাবি পরছো? Yes. আপনি কই? আপনি আপনি কি একটা হাগ? ওকে থ্যাংক ইউ জায়ান। জায়ান লুক 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 শুভ বলো, শুভ নববর্ষ, হাই ফাইভ, সে আই লাভ আপনি, আপনি হোয়ার ইজ ইউর আপনি, আপনি হাগ কিসেস আদর রামে তো পিটা বডি খাইতে মন চাই কে কিসেস খালি শুননি সামনে খাইতে মন চাই আ কি মজা পুরা খিদ দিয়া বানায় হয় টটপুর কই টাক তো চক চক করতেছে কে এই লেগে থাকে স্কুল উঠতে হবে দেখা কালকা ঘুমামো কালকে ঘুমাইবা কেন বাপ্পি? বাপ্পির দুই দিন ধরে জ্বর, জ্বর ঠান্ডা কাশি, জায়ানের জ্বর বাপ্পিরে দিছে, বাপ্পি আবার আমার দেওয়ার চেষ্টা করতেছে। এক ঘন্টার বৈশাখী ইফতার আয়োজন, এই যে দিসামের জন্য আমি আজকে আমি আজকে না আসতে পারলে বাঁচতাম, আমার ভালো লাগতেছে না। কেন ওই যে জায়ান ওই দিন তোমার মামারে জ্বর দিছে না, এখন আজকে থেকে সকাল থেকে তোমার মামা আমারে দেওয়ার চেষ্টা করতেছে, আমার মাথা ঘুরাইতে আছে, বমি হচ্ছে। আচ্ছা মামি, আমার একটা ফ্রেন্ড থাকে যে নিউ ইয়র্কে, ও মনে হয় জাকাতে টাকা পাঠাতে চাইতেছে বাংলাদেশে, তো আমি ওকে বলছি যে ট্যাপটপের মাধ্যমে টাকা পাঠাতে পারবে, তো গুগল প্লে স্টোর বা আইওএস থেকে ডাউনলোড করতে পারবে, তারপরে ট্যাপ ট্যাপ সেন্ড যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করার পরে আমার একটা কোড আছে এসআর, ওইটা যদি ইউজ করে তাহলে বিকাশে পাঠাইতে পারবে, যারা পাঠাবে ধরো তুমি তোমার ভাইয়ের কাছে পাঠাবা, তো ভাইয়ের যে বিকাশ নাম্বার আছে সেটা তো পাঠাতে পারবে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সরাসরি ব্যাংকেও টাকাটা পাঠাইতে পারবা। অন্যান্য যে সমস্ত আর ইসেতে মাধ্যমে টাকা পাঠানো যায় বা পাঠাই আমরা সাধারণত, তার থেকে ট্যাপ ট্যাপ সেন্ড সবসময় আরো বেটার রেট দেয়, তো আর ওদের কারেন্ট রেটটা সবসময় একটা গ্রেট একটা এক্সচেঞ্জ রেট থাকে, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। আর একটা জরুরি ব্যাপার কিন্তু মনে রাখবা, তোমার ফ্রেন্ডকে বলে দিও ও যে এটা টাকাটা পাঠাবে, কোনো ট্রানজ্যাকশন ফি নাই, সো ওর কিন্তু কোনো ফি দিতে হবে না। আপনারাও মনে রাখবেন এটা কিন্তু টোটালি ট্রানজ্যাকশন ফি ফ্রি, আপনারা যখন টাকাটা পাঠাবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রানজ্যাকশন ফি নেই। নিউ ইয়র্কে থেকে তো অবশ্যই পাঠাইতে পারবে, ক্যানাডা থেকেও পাঠানো যায়, তারপরে হচ্ছে ইউকে, ইউএসএ, ক্যানাডা, ইউরোপ, বিভিন্ন দেশ থেকে পাঠানো যায়, আমেরিকার বেশিরভাগ স্টেট থেকে পাঠানো যায়, কয়েকটা স্টেট এখনো তারা স্টার্ট করে নাই, দোজ আর আইডিং। বাংলাদেশে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা টাকাটা পাঠাতে পারেন, একদম মিনিটে চলে যাবে, ইজি, খুবই হয়ে গেছে না? আর হ্যাঁ মনে রাখবেন ট্যাপ ট্যাপ সেন্ড যদি আপনারা টাকা পাঠান প্রথমবার, কিন্তু অবশ্যই অবশ্যই যে বিশেষ কোড ট্যাপ ট্যাপ সেন্ড আমার দর্শকদের জন্য দিয়েছে এস আর, সেটা কিন্তু আপনারা ইউজ করতে ভুলবেন না, কারণ এক্সট্রা 10 ক্রেডিট আপনারা পাঠাতে পারবেন, পেয়ে যাবে আপনাদের রিসিভার, যাই পাঠাবেন তার সাথে আরও 10 ক্রেডিট যোগ হবে, সেটা যেই কারেন্সিতে আপনারা পাঠান, ইউএস ডলার, ক্যানাডিয়ান ডলার, ইউকে বা ইউরোপের যেই কারেন্সিতে আপনারা পাঠাবেন, এক্সট্রা 10 ক্রেডিট তারা পেয়ে যাবে।
দেখি এসা আর এসার শাশুড়ি আজকে কি করছে, বেগুন ভাজা, ইলিশ ভাজা, তারপর হচ্ছে শুকনা মরিচ, তারপর হচ্ছে ডিম ভাজা, তারপর হচ্ছে ডাল ভর্তা, এটা আলু ভর্তা, মুরগির মাংস, মুরগির মাংস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর এটা হচ্ছে শুকনা ভাত, গরম ভাত, মানে ড্রাই ভাত, বাচ্চাদের জন্য পানি ভাত, এটা হচ্ছে পানি ভাত, আচ্ছা শুকনা মরিচ ভাজা আছে, ফাইন, আর এখানে দুধ চিতই মাছ, সবাই খায় আর এতটুকু আছে, আপনি খাইছিলেন বাসায় দিছিল, হ্যাঁ, ওয়েল পান্তা ভাত মানেই তো এর মধ্যে ভাজা শুকনা মরিচে লবণ দিয়ে ভেঙে তারপরে ভাতের সাথে কোচলে পেঁয়াজ এবং ইলিশ ভাজার সাথে খেতে হবে। আমার কাছে সবসময় মনে হয় যে কোনো দেশের কুইজিনের কাছে যত ফেমাস কুইজিনই হোক এই খাবারটা হচ্ছে সবচাইতে মজার এবং অমৃত। Taptap Send.